মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। এনআরএস কাণ্ডে রাজ্য জুড়ে আন্দোলনে চিকিৎসক মহল। মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও গত মঙ্গলবার থেকে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। দফায় দফায় মিছিল, অবস্থান বিক্ষোভে সরগরম হাসপাতাল চত্বর। অন্যদিকে আন্দোলনরত চিকিৎসকদেরই ষড়যন্ত্রকারী বানাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী, কটাক্ষ বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর। মুখ্যমন্ত্রীর গোয়ারতমির জেরে স্বাস্থ্য পরিষেবাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। রাজ্যের অভিভাবক হয়েও তিলকে তাল করছেন মুখ্যমন্ত্রী, সমালোচনায় সরব হলেন অধীর চৌধুরী। যারা চিকিৎসকদের উপরে হামলা করলো তারা কারা, এটা জানতে তো দু মিনিট সময় লাগে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে পুলিশ মন্ত্রী, আপনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, বাংলায় আজকে যে অবস্থাটা কি খুব অবস্থাটা এই জায়গায় আসা কি জরুরি ছিল? আজকে পশ্চিমবঙ্গে এই জায়গায় অবস্থাটা আনার পিছনে দায়ী কে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গোঁয়ার তুমি, তার অহমিকা, তার জেদ, তার তেজ, তার অপরিণাম দর্শিতা আজকে এই জায়গায় নিয়ে এলো বাংলার স্বাস্থ্য, বাংলার হাসপাতাল, বাংলার চিকিৎসকদের সকলকে এই জায়গায় দাঁড় করিয়ে দিল কে? বাংলার মুখ্যমন্ত্রী। পরিণাম কি? হাজার হাজার সাধারণ মানুষ তারা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তবুও চিকিৎসকরা ইমার্জেন্সি চালু রেখেছে বলে কিছুটা রক্ষা, তাদেরকে আবেদন করেছিলাম আমরা। একটা আলোচনা করলে যেটা মিটে যায়, কেন আলোচনা হচ্ছে না? সরকারের তো উচিত আলোচনায় বসা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আলোচনা না করে মস্তানি করছে। মুখ্যমন্ত্রী কি মস্তানি করা সাজে? যারা অনশন, যারা আন্দোলন করছে ডাক্তার বা চিকিৎসক এই বাংলার, তারা কি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির কেউ পঞ্চায়েতের সদস্য, না পঞ্চায়েতের মেম্বার, না জেলা পরিষদের মেম্বার? যে মুখ্যমন্ত্রী ধমকাবে, প্রশাসনিক সভা করে করে যেমন ধমকায়, সেরকম করে ধমকাবে আর সব হাত জোর করে বসে যাবে? আজকে লন্ডনের প্রতিবাদ হচ্ছে, জাপানের প্রতিবাদ হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে, কেন? কার ব্যর্থতা এটা? একটা সামান্য জিনিসকে কী করে তিনি আজকে বিষাক্ত করে দিলেন? একটা সামান্য ফুসকুড়িকে কী করে ক্যান্সারে পরিণত করে দিলেন? বাংলার মুখ্যমন্ত্রী কাছে সকলের সেটা দেখা দরকার। জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, কনসিভড বাই মিস্টার জাকির হোসেন, উইথ বেস্ট ফেসিলিটিস, কোয়ালিটি এডুকেশন এন্ড এক্সেলেন্ট প্লেসমেন্ট রেকর্ড। ফর এডমিশন কন্টাক্ট 9476307162। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।